যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, 100% সত্য, আমিন বলার যোগ্য। যে লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করুক। আর যারা শেয়ার করেছেন তারা সেই শেয়ার থেকে মুছে ফেলুন। আর যদি করেই থাকেন, আগে করেছিলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। কারণ এই যে হাদিসটা, যে কথাটা, এটা কোনো হাদিস না, এটা জাস্ট একটা কথা, আর এটা কোনো ভিত্তি নেই বা দলিল নেই। যেহেতু দলিল বা ভিত্তি নেই, তাহলে এটা বেদাত হয়ে যাবে যদি আপনি এই আমল করতে থাকেন বা এটার উপর আপনি বিশ্বাস রাখেন। কারণ যে ব্যক্তি মারা গিয়েছে তার নেকি ততটুকু পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুর আগ পর্যন্ত করে গিয়েছে। মৃত্যুর পর আর কোনো আমল সে করতে পারে না। আর এখানে যেটা বলা হয়েছে, সে রোজা রাখা অবস্থা যদি মারা যায় তাহলে সে মৃত্যু পর্যন্ত, হাসর পর্যন্ত পেয়ে যাবে, এটা কিন্তু টোটালি মিথ্যা এবং বানট হাদিস। যারা শেয়ার করেছেন এবং এই হাদিসটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু লিখেছেন, তারা এসব থেকে বিরত থাকুন। এভাবে আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজে মুসলিম ভাই বোনেরা এই সকল পোস্টগুলো শেয়ার করে যাচ্ছে এবং প্রশংসা করছে। একটি হাদিস যখন আপনি শুনবেন তখন আপনি যাচাই বাছাই করার চেষ্টা করবেন। সব কিছুতে আপনি যাচাই বাছাই করেন। আপনি বাজারে কোনো পণ্য কিনতে গেলে আপনি যাচাই বাছাই করেন। আপনি কোথায় পড়াশোনা করবেন সেটা নিয়েও আপনি যাচাই বাছাই করেন। পৃথিবীর সকল কিছু ক্ষেত্রে যদি আপনার চাহিদার জন্য আপনি যাচাই বাছাই করতে পারেন, সেখানে আপনি চিরস্থায়ী একটি জান্নাত পাবেন। সেখানে আপনি যাচাই বাছাই করবেন না, অবশ্যই করতে হবে। প্রত্যেকটা হাদিসের এবং কোরআন আয়াতের দলিল সহ ব্যাখ্যা দরকার, রেফারেন্স দরকার, তাহলে আমরা চিরস্থায়ী যে জান্নাত সেটা পাব। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই যে রোজার আগে বা রোজার সময় যে হাদিসটা আমরা প্রচার করে আসছি, সেই হাদিসটা মূলত বানোয়াট। আমরা এসব কাজ থেকে বিরত রাখি এবং মানুষকে সচেতন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।